কাম করিব এবং সেই অনুসারে বর্তমান আমি দেখিবা পিলে পূর্বর যে সব এক্সাম রে সব আসিলা কোশ্চিন কোভাবে সব কোশ্চিন গুড়িক পিলে আকর্ডিং টু ইয়ার এনটিএ এক্সাম তো সেই অনুসারে কোভাবে কোশ্চিন সব করা যাইছে সেই কোশ্চিন গুড়িক বিষয়ে বর্তমান আমি আলোচনা করিবা বিশেষ ভাবে এই সমস্ত কোশ্চিন গুড়িক ধাতু রূপকু নেইকি কোশ্চিন তোমার করা যাইতিলা তো এক্সাম রে তুমি কোভাবে প্রিপেয়ার হেলে তুমি নিহাতি ভাবে তোমার যে এম আছে সে এম কু তুমি ফুলফিল করে পারিব তো দেখো পিলে এইভাবে কোশ্চিন গুড়িক তোমার এনটিএ শিক্ষাশাস্ত্র এন্ট্রান্স টেস্ট রে আসুছি তো এইগুড়িক সব স্টেটমেন্ট কোশ্চিন বলে কোয়া যায় এইভাবে স্টেটমেন্ট কোশ্চিন গুড়িক যদি আমি প্র্যাকটিস করিবা তবে ডেফিনেটলি উইল বি সাকসেস উইল বি অ্যাচিভ আওয়ার গোল তবে বর্তমান দেখিবা অয়ম লকারহ ভূতকালিকহ ভবতি অয়ম লকারহ ভূতকালিকহ ভবতি এইভাবে সেটি পাঁচটি অপশন দিয়া যাইতিলা অয়ম লকার ভূতকালিক ভবতি পাঁচটি অপশন দিয়া যাইতিলা গোটে দিয়া যাইতিলা লৃং লকারহ বলে লৃং লকারটা হেবনি যেহেতু লৃং লকারটা হচ্ছে হেলা হেতু হেতু মত ভবিষ্যৎ অর্থরে লৃং লকারটা কো অর্থরে হেতু হেতু মত ভবিষ্যৎ অর্থরে তেমন সেটা আনসর হব নাহি পুনি সেকেন্ড দেখিবা লৃং লকারহ বলে লৃং লকার যেটা সেটা হচ্ছে অতীত বা ভূতকালিক সেটা লৃং লকারটা হচ্ছে পিলে অতীত বা সেটা ভূতকালিক তেমন সেকেন্ডটা পিলে আনসর হব তা দেখিবা থার্ড পিলে লিট লকার হ লিট লকারটা মধ্যে পরোক্ষ ভূতার্থে যেটা সম্পূর্ণ অতীত হয়ে যাইছে যেটা বহুত অতীত হয়ে যাইছে সেই অর্থে কো লকার হইতাই লিট লকার হ সেভাবে পিলে লুট লকারটা হেবনি লুট লকারটা হচ্ছে ভবিষ্যৎ কালিক লুট লকার কো অর্থ রইতাই ভবিষ্যৎ কালিক তেমন সেইটা মধ্যে আনসর হব না তাপরে আসলা লং লকার পিলে লং লকারটা বি আনসর হয়েযিব কাহিঁকি লং লকারটা অনদ্যতন ভূতার্থে যেটা আজি নুহ অর্থাৎ গতকালি বা পহর দিন বা অপর দিন যেগুড়িক সব হয়ে যাইছি সেগুড়িক সব লং লকার হইথাই তেমন অনদ্যতন ভূতার্থরে লং লকার হইথাই পরোক্ষ ভূতার্থরে লিট লকার হইথাই আউ যেটা সামান্য ভূতার্থ সেই অর্থে লুং লকার হইথাই তবে দেখিয়া পড়ব খ গ আউ তবে খ গ হচ্ছে বলে থার্ডটা তেমন সি সি ফর পিলে কংগ্রেস সি উপরে যে ক্লিক করছেন সেমানকার আনসর করেক্ট সেমানকার আনসর কোন করেক্ট তেমন সি উপরে যে ক্লিক করিবে সেমানকার আনসর পিলে করেক্ট হব তেমন আনসর পিলে কোটা হয়েযিব সি আনসর হয়েযিব সি যোড়ে খ গ পিলে মিনা রুজিস্মিতা ইতিশ্রী সমীক্ষা সমস্ত অনেক অনেক ধন্যবাদ সেমানকার সমস্তকার আনসর করেক্ট আছে পিলে বর্তমান আমি আগকু যা পুনি দেখিবা কো সব কোশ্চিন আছে নেক্সট কোশ্চিন বর্তমান পুনি দেখিবা নেক্সট কোশ্চিন আসিলা আশীর্বাদার্থে অস্য লকারস্য প্রয়োগহ ভবতি আশীর্বাদার্থে অস্য লকারস্য প্রয়োগহ ভবতি এটি পাঁচটি অপশন দিয়েছি বিধিং লকারহ আশীর্লিং লকারহ লুট লকারহ লোট লকারহ লট লকারহ এই চারোটিকে আমি প্রপরলি চুজ করিবা তাপরে যাইকি তলে আছে যে মার্ক ওনলি অন দ ওয়াল তো সেই অনুসারে তলে পুনি আমি তার আনসর করিবা তবে এটি আশীর্বাদার্থে অস্য লকারস্য প্রয়োগহ ভবতি বলে পাঁচটা অপশন প্রায় সমস্তে দেইছন্তি তবে এটি কোন হচ্ছে আনসর দেখিবা প্রায় সমস্তে পিলে মেজরিটি ডি উপরে ক্লিক করাইছে বেশি মেজরিটি ডি উপরে ক্লিক হয়েছে তথাপি দেখিবা কোন আনসর হচ্ছে পিলে আশীর্বাদার্থে বিধি কস্য লকারস্য বিধি লকার এটা আনসর হব না কাহিঁকি বিধি লকার হচ্ছে উচিত বা সম্ভাবনা অর্থে হইথাই এবং বিধি নিমন্ত্রণ ইমন্ত্রণ এইসব অর্থে বিধি লকার হইথাই অধিষ্ঠ সপ্রশ্ন প্রার্থনা অর্থে বিধি লকার তবে আশীর্লিং লকার এইটা বিলে আশীর্ লকার আশীর্বাদ অর্থে হইথাই পিলে লুট লকার হবনি লুট লকার অনদ্যতন ভবিষ্যৎ অর্থে লুট লকার কো অর্থ রইতাই অনদ্যতন ভবিষ্যৎ অনদ্যতন যেটা আজি ইত্যাদি অনদ্যতন ভবিষ্যৎ অর্থে পিলে লুট লকার হচ্ছে তারপরে আসলে লোট লকার এটা আনসর হয়েযিব কারণ লোট লকার মধ্যে লোট চ মানে লোট লকারটা মধ্যে বিধি নিমন্ত্রণ আমন্ত্রণ অধিষ্ঠ এসব অর্থে হব তা সহ স্পেশাল মধ্যে আশীর্বাদ অর্থে মধ্যে হইথাই তুমি দেখিথিব যেত ব্রাহ্মণ মানে বা কে যদি তোমাকে আশীর্বাদ করে থাকে তো সেই সময় কহতি সদায়র্বা ভবিষ্মান ভব তো পিলে ভব যেটা সেটা হচ্ছে লোট লকার ভবতু ভবতাম ভবন্তু ভব তো সেটা পিলে কু অর্থ রইতাই আশীর্বাদ অর্থে
ଜଣ ଆନ୍ସର ହବ ଖ ଆଉ ଘ, ତେବେ ଖ ଆଉ ଘ ହଉଛି କୋଉଟା ଲାଷ୍ଟ, ପିଲେ ଖ ଆଉ ଘ ଲାଷ୍ଟ। ତେଣୁ ଲାଷ୍ଟ ଉପରେ ଯୋଉମାନେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ଖ ଆଉ ଘ ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ, ଯୋଉମାନେ ଲାଷ୍ଟ ଉପରେ ଖ ଆଉ ଘ ଉପରେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ। ତେଣୁ ତୁମେ ସମସ୍ତେ ପ୍ରାୟ ଡି ଉପରେ କ୍ଲିକ କରିଥିଲ ପିଲେମାନେ, ତୁମ ସମସ୍ତଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ ଅଛି। ବର୍ତ୍ତମାନ ନେକ୍ସଟ ପୁଣି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆମେ ଦେଖିବା, ଏଠି ଦେଖ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ତୁମ ସମ୍ମୁଖରେ ମୁଁ ରଖିଲି, ଅସ୍ୟ ଯୁଗ୍ମଂ ସମୀଚୀନମସ୍ତି, ପିଲେ କୋଉ ଯୁଗ୍ମଟା ଠିକ ଅଛି, ମାନେ ଏଠି ଡୁଆଲ ଅଛି ଯୋଉଟା, କୋଉଟା ଠିକ ଅଛି ବୋଲି କୁହାଯାଉଛି। ଏଗୁଡିକ ସବୁ ଷ୍ଟେଟମେଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ପିଲେ, ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଗୁଡିକ ପ୍ରପରଲି ଯଦି ତୁମେ ଠିକ ପ୍ରିପାରେସନ ହବ, ତେବେ ତୁମେ ନିହାତି ଏନଟିଏ ର ଯୋଉ ଏକ୍ସାମ ଆସୁଛି ସେ ଏକ୍ସାମରେ ତୁମ ଏକ୍ସାମରେ ସକ୍ସେସ ହବ। ତେଣୁ ଅସ୍ୟ ଯୁଗ୍ମଂ ସମୀଚୀନମସ୍ତି, ପିଲେ ଦିବାଦି ଗଣ ହସ୍ୟନ୍, ୟେସ୍ ପିଲେ ଦିବାଦିଗଣରେ ଶ୍ୟନ ବିକରଣ ହେଇଥାଏ, ଦିବାଦିଗଣରେ କୋଉ ବିକରଣ ଶ୍ୟନ ବିକରଣ। ପିଲେ ରୁଧାଦିଗଣ, ରୁଧାଦିଗଣରେ ପିଲେ ସ୍ନମ ବିକରଣ, ତେଣୁ ଏଇଟା ମିଷ୍ଟେକ୍ ହେଇଗଲା। ରୁଧାଦିଗଣରେ କୋଉ ବିକରଣ ସ୍ନମ, ଏଇଟା ସ୍ନୁ ବୋଲି ଦେଇଛି ମୁଁ, ତେଣୁ ଖଟା ମିଷ୍ଟେକ୍ ହେଇଯିବ। ସ୍ୱାଦିଗଣ, ପିଲେ ସ୍ୱାଦିଗଣରେ ସ୍ନୁ ବିକରଣ, ସ୍ୱାଦିଗଣରେ କୋଉ ବିକରଣ ସ୍ନୁ, ତେଣୁ ଏଇଟା ପିଲେ ମିଷ୍ଟେକ୍ ହେଇଗଲା, କଣ ହେଇଗଲା ମିଷ୍ଟେକ୍। ସେଭଳି ତନାଦି ଗଣ, ତନାଦି ଗଣରେ କଣ ଉ ବିକରଣ, ତନାଦିରେ ଉ, ତେଣୁ ଏଇଟା ଠିକ ଅଛି, ତେଣୁ ଆନ୍ସର ହେଇଯିବ ହେଲା କ ଆଉ ଘ। ଏଠି ଖୋଜିବା କ ଆଉ ଘ କୋଉଠି ଅଛି, ଲାଷ୍ଟ ପିଲେ ଶେଷରେ ଅଛି। ତେଣୁ ପ୍ରିୟଙ୍କା, ସୁନିତା, ବିକାଶ, ସ୍ୱାଗତିକା, ମଧୁର, ଜିସ୍ମିତା, ଚନ୍ଦ୍ରକାନ୍ତି, ନର୍ମଦା, ଜାହ୍ନବୀ, ତୁମ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ଏ ଲଟ୍ ଅଫ୍ ଥ୍ୟାଙ୍କସ ଫର ଅଲ୍ ଅଫ୍ ୟୁ। ତେ ବର୍ତ୍ତମାନ ନେକ୍ସଟ ଆଗକୁ ଯିବା, ତେବେ ଏଠି ଆନ୍ସର ହେଇଗଲା କ ଏବଂ ଘ, କ ଏବଂ ଘ। ତାପରେ ଦେଖିବା ପଚ ଧାତୋଃ ରୂପମେବ ନାସ୍ତି, ପିଲେ ପଚ ଧାତୋଃ ରୂପମେବ ନାସ୍ତି, ପିଲେ ପଚ ଧାତୁର କୋଉଟା ରୂପ ନୁହଁ, ପଚ ଧାତୋଃ ରୂପମେବ ନାସ୍ତି, ପଚ ଧାତୁର କୋଉଟା ପିଲେ ରୂପ ହିଁ ନାହିଁ। ତ ଏଠି ପିଲେ ଦେଖିବା ପ୍ରଥମେ ଦେଖିଲା ପଚେଇ, ପ୍ରଥମେ ଦେଲା ପିଲେ ପଚେଇ, ଜାଣିଛ ତୁମେ ଉତ୍ତମ ପୁରୁଷ ଲୋଟ ଲକାର ଏକ ବଚନ, ମାନେ ଲୋଟ ଲକାର ଉତ୍ତମ ପୁରୁଷ ଏକ ବଚନ ପଚେଇ ହଉଛି, ହେଲା ପଚତାମ ପଚେତାମ ପଚନ୍ତାମ ପଚସ୍ବ ପଚେଥାମ ଚତତ୍ଵମ ପଚେଇ ପଚାବ ହେଇ ପଚାମ ହେଇ କଣ। ହଁ ବାସ ଧନ୍ୟବାଦ, ତେଣୁ ପଚେଇ ଅଛି ହେଲା, ତେଣୁ କରି ଆନ୍ସର ହେଇଗଲା ପଚେଇ। ତାପରେ ପୁଣି ପିଲେ ଦେଲା ଖର ଅପସନ ରେ, ପିଲେ ଅପଚେଇ, ପିଲେ ଅପଚୟ ବୋଲି କିଛି ନାହିଁ, ତେଣୁ ଏଇଟା ଆନ୍ସର ହେଇପାରିବନି। ତାପରେ ପଚଧ୍ୱମ, ପିଲେ ପଚଧ୍ୱମ ଅଛି, ପଚସ୍ୱ ପଚେଥାମ ପଚଧ୍ୱମ, ପିଲେ ପଚାମ ନା ପଚାମ ବି ଅଛି, ପିଲେ ଉତ୍ତମ ପୁରୁଷ ଦେଖ ପଚାନି ପଚାବ ପଚାମ, ତେଣୁ ପଚାମ ବି ଅଛି, ତେଣୁ କ ଆଉ ଗ ହେଲା, ଏଠି ପଚାରିଛି ନାସ୍ତି, ସରି ଏଠି ପଚାରିଛି ନାସ୍ତି, ତେଣୁ ଯଦି ନାସ୍ତି ତେବେ ଆନ୍ସର ହବ କେବଳମ ଖ, ପିଲେ ଆନ୍ସର ଦେଖିବା କେବଳ ଖ, ତ ସେକେଣ୍ଡଟା ହେଇଯିବ ଆନ୍ସର। ତେଣୁ ଯୋଉମାନେ ସେକେଣ୍ଡ ଉପରେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ। ତାପରେ ଆଗକୁ ଆମେ ଯିବା, ଅସ୍ୟ ଏକବଚନମ ବହୁବଚନମ ଚ ସମୀଚୀନମ ଅସ୍ତି, ପିଲେ କେତେ ସୁନ୍ଦର ସବୁ କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ କରାଯାଇଛି, କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ସବୁ କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ ପିଲେ ଦିଆଯାଇଛି, ହେଲା ଯୋଉଟା କି ଏକ୍ସାମ ପାଇଁ ବହୁତ ଏଗୁଡିକ ସବୁ ପ୍ରିଫରେବଲ ହେଲା। ତେଣୁ ଏଇଭଳି କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ ଯଦି ତୁମେ ପ୍ରାକ୍ଟିସ କରୁଛ, ତେବେ ପିଲେ ଅବସଲଟଲି ୱିଲ୍ ଆସିଭ୍ ୟୋର ଆମ୍ବିସନ। ତେବେ ଅସ୍ୟ ଏକବଚନମ ବହୁବଚନମ ଚ ସମୀଚୀନମ, ଏହାର ଏକବଚନ ଆଉ ବହୁବଚନ, ପିଲେ ଅତି ଅତନ୍ତି, ଏଇଟା ମିଷ୍ଟେକ୍ ପିଲେ, ଅତି ଅତଃ ଅଦନ୍ତି ହେବା କଥା, ଅତି ଅତଃ ଅଦନ୍ତି ହେବା କଥା, ଏଠି ଅନ୍ତି ବୋଲି ଦେଇଛି, ତେଣୁ ଏଇଟା କଣ ହେଇଗଲା ମିଷ୍ଟେକ୍, ଏଟା ରଙ୍ଗ। ତାପରେ ଆସିଲା ଦଦାତି ଦଦନ୍ତି, ଏଇଟା ବି ରଙ୍ଗ ହେଇଗଲା, କାରଣ ଦଦତି ହେବା କଥା ଦଦାତି ଦତଃ ଦଦତି ହେବା କଥା, ଏଠି ଦଦନ୍ତି ବୋଲି ଦେଇଛି, ତେଣୁ ଏଇଟା ବି ମିଷ୍ଟେକ୍ ହେଇଗଲା। ତେବେ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ପିଲେ ଥାର୍ଡଟା, ସେତେ ସେରାତେ, ଏଟା ଠିକ ଅଛି, ସେତେ ସୟାତେ ସେରାତେ, ସେଟା ହନ୍ତି ହେଲେ ବହୁ ବଚନ ହଉଛି ଘ୍ନାନ୍ତି, ହନ୍ତି ହତଃ ଘ୍ନାନ୍ତି, ତେଣୁ ଗ ଆଉ ଘ, ତେଣୁ ଆନ୍ସର ହେଇଯିବ ଫାଷ୍ଟ ପିଲେ ଏ, ଆନ୍ସର ଏ, ଏ ଫର ଆମ ଆଦମୀ ପାର୍ଟି, ତେଣୁ କରି ଏ ଉପରେ ଯୋଉମାନେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ, ହେଲେ ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ ଅଛି ପିଲେ, ହେଲେ ପ୍ରାୟ ସମସ୍ତେ ମେଜରିଟି ଇଜ ଗୋଇଂ ଏ, ତେଣୁ ତୁମ ସମସ୍ତଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ। ବର୍ତ୍ତମାନ ଆଗକୁ ପୁଣି ଯିବା, ଆଗକୁ ନେକ୍ସଟ ଆସିଲା ଆଶ୍ମ ଇତ୍ୟତ୍ର ଧାତୁ ବର୍ତ୍ତତେ, ଆଶ୍ମରେ କୋଉ ଧାତୁ ବୋଲି ତୁମେ ଭାବୁଛ, ଏଠି ଫାଷ୍ଟ ଅପସନ ଦେଲା ଅସ୍ ଧାତୁ,
ତିଲେ ଅଜ ଧାତୁରେ ତାପରେ ଦେଖ ଆସ ଧାତୁ, ଆସ ଧାତୁରେ ଆସ୍ମ ହବନି କାହିଁକି ଆସ୍ମଟା ପରସ୍ମି ପଦରେ ଅଛି, ତେଣୁ ଏଇଟା କେବେ ଆସ୍ତେ ଆସାତେ ଆସତେ ଆସେ ଆସାତେ ଆଥୁଏ ଆସେ ଆସ୍ମହେ ଆସ୍ମହେ ହେଲା ଲୋଟ ଲକାର ଯଦି ଲଙ୍ଗ ଲକାର ହେଲା ଆସ୍ତ ଆସାତାମ ଆସତ ଆସ୍ଥାହା ଆସାତାମ ଆଧ୍ୱମ ଆସି ଆସ୍ମହି ଆସ୍ମହି ତେଣୁ ସିଏ ବି ହେବନି। ଅସ୍ମ ବୋଲି ଧାତୁ କିଛି ନାହିଁ, ଆସ୍ମ ବି କିଛି ଧାତୁ ନାହିଁ, ଆକ୍ଚୁଆଲି ଆନ୍ସର ହବ ଅସ୍ ଧାତୁ। ଅସ୍ ଧାତୁର ଯିଏ ଲଙ୍ଗ ଲକାର ଜାଣିଥିବ ଆସିତ ଆସ୍ତାମ ଆସନ ଯୋଉଟା ଅସ୍ତିସ୍ତ ହସନ୍ତି ଅସିସ୍ତ ହସ୍ତ ଅସ୍ମି ସ୍ମହ ସ୍ମହ ସେଇ ଅସ୍ ଧାତୁର ପିଲେ ଯେତେବେଳେ ଆମେ ଲଙ୍ଗ ଲକାରକୁ ଯିବା ସେଇ ଲଙ୍ଗ ଲକାର ରୂପ ହଉଛି ଆସିତ ଆସ୍ତାମ ଆସନ ଆସିହି ଆସ୍ତମ ଆସ୍ତମ ଆସମ ଆଶ୍ୱ ଆସ୍ମ ତେଣୁ ପିଲେ ଅସ୍ ଧାତୁରେ ଆସ୍ମ ବୋଲି ରୂପ ହଉଛି। ତେଣୁ ଏଇଟର ଆନ୍ସର ଏଇ ଯୋଉ ଫାଷ୍ଟ, ଏଇଟର ଆନ୍ସର ଏଇ ଯୋଉ ଫାଷ୍ଟ। ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖିବା ସାଧୁ ଉତ୍ତରମ ଚିହ୍ନତା, କୋଉଟା ଠିକ ଉତ୍ତର ତାକୁ ବାଛିବା ଆମେ। ସାଧୁ ଉତ୍ତର ମାନେ ତେଲେ ହୁଇସ୍ ଇଜ୍ କରେକ୍ଟ, ୱି ସୁଡ୍ ଚୁଜ୍ ଇଟ୍। ତେ ବର୍ତ୍ତମାନ ଏଧି ଇତ୍ୟତ୍ର ଏତ ଧାତୁ ବର୍ତ୍ତତେ, ଏଧି ଇତ୍ୟତ୍ର ଏତ ଧାତୁ ବର୍ତ୍ତତେ ପିଲେ ବର୍ତ୍ତମାନ ଏଧିରେ ଏ ଧାତୁ ତ କିଛି ନାହିଁ ହେଲା, ପିଲେ ଏଧିରେ ଏଧତେ ଏ ଧେତେ ଏ ଧନ୍ତେ ଏ ଦଶେ ଏ ଧେତେ ଏ ଧତ୍ୱେ ଏ ଧେ ଏ ଧାବହେ ଏ ଧାମହେ କୌଣସି ଲକାରେ ଦେଖ ତୁମେ ଏଧି ବୋଲି ନାହିଁ। ଏକ୍ଚୁଆଲି ଏଧିର ମୂଳ ହଉଛି ଅସ୍ ଧାତୁ, ଏଧିର ମୂଳ ଧାତୁ ହଉଛି କଣ ଧାତୁ ଅସ୍। ପିଲେ ଅସ୍ ଧାତୁର ଲୋଟ ଲକାର ମଧ୍ୟମ ପୁରୁଷ ଏକ ବଚନ, ମଧ୍ୟମ ପୁରୁଷ ଏକ ବଚନ, ଅସ୍ ଧାତୁର ଲୋଟ ଲକାର ମଧ୍ୟମ ପୁରୁଷ ଏକ ବଚନ ଦେଖିବ ଏଧି ଅସ୍ତୁସ୍ତାମ ସନ୍ତୁ ଏଧି ସ୍ତମ ସ୍ତ ଅସାନି ଅସାବ ଅସାମ। ତେଣୁ କୋଉ ଧାତୁ ହଉଛି ଅସ୍ ଧାତୁର ଲୋଟ ଲକାର ମଧ୍ୟମ ପୁରୁଷ ଏକ ବଚନ ହଉଛି ଏ ଧି, ତେଣୁ ଫାଷ୍ଟ ରଙ୍ଗ ହେଇଗଲା। ସା ସତୀ ଇତି ବହୁ ବଚନ ଏ ବର୍ତ୍ତତେ, ବୋଲେ ସା ସତୀଟା ବହୁ ବଚନ ଏଇଟା ଠିକ ଅଛି। ଶାସ୍ତି ଶିଷ୍ଟ ସା ସତୀ, ମୁଁ ଯୋଉ କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ ତୁମମାନଙ୍କୁ କରଉଛି ବୋଲେ ଏକ୍ସାମ, ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଏଇଭଳି କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ ତୁମକୁ ପ୍ରାକ୍ଟିସ କରିବାକୁ ପଡିବ, କାରଣ ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକୁ ହିଁ ଷ୍ଟେଟମେଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ ବୋଲି କୁହାଯାଏ, ଆଉ ଏଇଭଳି କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡିକ ତୁମମାନଙ୍କର ଏନ୍ଟି ଏକ୍ସାମରେ ସବୁ ଆସିଥାଏ। ତେଣୁ ପିଲେ ଆନ୍ସର ହେଇଗଲା କଣ, ଏଠି ଆମର ହେଲା ଫାର୍ଷ୍ଟଟା ଭୁଲ ଆଉ ସେକେଣ୍ଡଟା ବୋଲି ଠିକ, ତେଣୁ ଆନ୍ସର ହେଇଯିବ କ ଅସାଧୁ ଖ ସାଧୁ, ତେବେ ସେକେଣ୍ଡଟା ବୋଲି ତାର ଆନ୍ସର ହେଇଯିବ ଯୋଉଟା କ ଅସାଧୁ ଖ ସାଧୁ। ସେକେଣ୍ଡ ଉପରେ ବି ଉପରେ ପିଲେ ବି ଫର ବିଜେପି, ତେଣୁ ବି ଉପରେ ଯୋଉମାନେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର ଅଭିପ୍ସା ମନିକା ଏ ସମସ୍ତେ ବି ଉପରେ କ୍ଲିକ କରିଛନ୍ତି, ତୁମ ସମସ୍ତଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ ହେଲା। ଏଧିର ମୂଳ ଧାତୁ ହଉଛି ଅସ, ଶାସ୍ତିରେ ମୂଳ ଧାତୁ ହେଲା ସାସ, ଶାସ୍ତିରେ ମୂଳ ଧାତୁ ହେଲା ସାସ, ଶାସ୍ତି ଶିଷ୍ଟ ଶାସ୍ତି ରୂପ ହୁଏ। ତାପରେ ଦେଖିବା ପିଲେ ସାଧୁ ଉତ୍ତରମ ଚିହ୍ନତା, ଠିକ ଉତ୍ତର ବାଛିବା ବହ ଧାତୁ ଆହ ଇତି ରୂପମ ଭବତି ମିଷ୍ଟେକ୍, ପିଲେ ମୁଁ କହିଛି ଆହ କୋଉ ଧାତୁର ହୁଏ ବ୍ରୁ, ବ୍ରୁ ଧାତୁର ଲଟ ଲକାରେ ପ୍ରବୀତି ଆଉ ଗୋଟେ ପକ୍ଷରେ ବିକଳ୍ପରେ କଣ ହୁଏ ଆହ, କାଲି ବି ମୁଁ ଏ ବିଷୟରେ ଡିସ୍କସନ କରିଥିଲି ଆଉ ମୁଁ କହିଥିଲି ଇଟ୍ ଇଜ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଫର ୟୁର ଏକ୍ସାମ ହେଲା, ତେଣୁ ଏହାକୁ ମୁଁ କହିଛି ପରୀକ୍ଷାରେ ବି ପଚାରିଥିଲି, ତେଣୁ କରି ଏଇଟା ବ୍ରୁ ଧାତୁର ପିଲେ ଆହ ହୁଏ, ପ୍ରିଭିୟସ ଏକ୍ସାମରେ ମଧ୍ୟ ଏଇଟା ଆସିଛି, ସେଇଥିପାଇଁ ମୁଁ ପିଲେ ବହୁତ ଥର କହିଛି ହେଲା ଯେ ଏଇଟା ହଉଛି ଆହ ହେଲା ବ୍ରୁ ଧାତୁର ଆହ ବୋଲି ରୂପ ହେଇଥାଏ। ଆହ ଇତି ଲୋଟ ଲକାରସ୍ୟ ରୂପମସ୍ତି ମିଷ୍ଟେକ୍, ଆହଟା ପିଲେ କୋଉ ଲକାର ଲଟ ଲକାର, ବ୍ରୁ ଧାତୁର ବ୍ରବୀତି ବୃଥ ବ୍ରୁବନ୍ତି ବ୍ରବୀଷି ବୃଥ ବୃଥ ବ୍ରବୀମି ବ୍ରୁବାହ ବ୍ରୁମହ ଆଉ ଗୋଟେ ପକ୍ଷରେ ଆହ ଆହ ତୁହୁ ଆହୁ ଆହ ଥୁହୁ, ଏତିକି ଆହ ବିକଳ୍ପରେ ହେଉଛି ଦିଟା ଏକ ମିଷ୍ଟେକ୍। ତେଣୁ ଏଠି ଲେଖିବା ପଡିବ ସେକେଣ୍ଡଟା କ ଖ ଉଭୟଥା ଅସାଧୁ, ତେଣୁ ସେକେଣ୍ଡ ଉପରେ ଯୋଉମାନେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ବା ନିରୁପମା ଏବଂ ନର୍ମଦା ଏମାନେ ସମସ୍ତେ ବି ଉପରେ କ୍ଲିକ କରିଥିଲେ ଏବଂ ବାସନ୍ତୀ ମଧ୍ୟ ସମସ୍ତେ ବି ଉପରେ କ୍ଲିକ କରିଛନ୍ତି, ସେମାନଙ୍କର ଆନ୍ସର ଥିଲେ କରେକ୍ଟ। ପୁଣି ଆଗକୁ ଆମେ ଯିବା ଦେଖିବା ସମୀଚୀନମ ଉତ୍ତରମ ଚିହ୍ନତା କ୍ରୁ ଧାତୋ ଉ ବିକରଣ ଭବତି, ପିଲେ ପଚାରିଲେ ଏଠି କ୍ରୁ ଧାତୋ ଉ ବିକରଣ ଭବତି, ପିଲେ ଏଇଟା ଠିକ ଅଛି କାହିଁକି ଏଟା ତନାଦି ଗଣ, କ୍ରୁ ଧାତୁଟା ପିଲେ କୋଉ ଗଣ ଅଛି ତନାଦି ଗଣ, ଏବଂ ତନାଦି ଗଣରେ ଉ ବିକରଣ ହେଇଥାଏ ହେଲା, ଯେହେତୁ କ୍ରୁ ଧାତୁରେ ତନାଦି ଗଣ ତେଣୁ ଉ ବିକରଣ ହବ ଠିକ ଅଛି। କ୍ରୁ ଧାତୁ ତନାଦି ଗଣିଆ ବର୍ତ୍ତତେ, ୟେସ୍ ପିଲେ କ୍ରୁ ଧାତୁଟା କୋଉଥିରେ ଅଛି ତନାଦି ଗଣ, ଯେହେତୁ କ୍ରୁ ଧାତୁଟା ତନାଦି ଗଣରେ ଅଛି ଏଣୁ କୋଉ ବିକରଣ ହଉଛି ଉ ବିକରଣ, ତା ଆନ୍ସର ହେଇଯିବ ପିଲେ ସିଟା କ ସାଧୁ ଖ ତସ୍ୟ ସମୀଚୀନ ବ୍ୟାଖ୍ୟାମ କରୋତି,
ଏଗୁଡ଼ିକ ଷ୍ଟେଟମେଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ବୋଲି କୁହାଯାଇଥିଲେ। ଏଇଭଳି ସାଧାରଣ ଗୋଟେ ପିଲାର ବହୁତ କନଫିଡେନ୍ସ ଥିବ ପିଲା ଏକ୍ସାମ ପାଇଁ, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଏଇ ଷ୍ଟେଟମେଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଗୁଡିକ ସେ ଦେଖିଦିଏ, ହଠାତ୍ ତାର ମାଇଣ୍ଡ ମୁଭେବୁଲ ହେଇଯାଏ, ଡାଉଟଫୁଲ ହେଇଯାଏ। ତେଣୁ କରି ହିଅର୍ ଆକ୍ୱାୟର ମିଷ୍ଟେକ୍। ତେଣୁ କରି ବର୍ତ୍ତମାନ ଦେଖିବ ଏଠି ପିଲେ କ୍ରୁ ଧାତୁ ଯେହେତୁ ତନାଦି ଗଣରେ ଅଛି, ତେଣୁ ସେଠି କୋଉ ବିକାରଣ ଉ ବିକାରଣ, ତେଣୁ ଆନ୍ସର ହବ କ ସାଧୁ ଖ ତସ୍ୟ ସମୀଚୀନମ୍ ୟାକ୍ଷାମ୍ କରୋତି। ନେକ୍ସଟ ପିଲେ ଦେଖିବା ସାଧୁ ଉତ୍ତରମ୍ ଚିନୁତା, ପିଲେ କୋଉଟା ଠିକ ଉତ୍ତର ତୁମେ ବାଛିବ। ମନତି ଇତ୍ୟତ୍ର ମନ ଧାତୁ ବର୍ତ୍ତତେ, ମିଷ୍ଟେକ୍ ପିଲେ ମନତିରେ ମନା ଧାତୁ, ଯେମିତି ତିଷ୍ଠତିରେ ସ୍ଥା ଧାତୁ, ଜିଗ୍ରତିରେ ଘ୍ରା ଧାତୁ, ପିବତିରେ ପା ଧାତୁ, ସେଭଳିଆ ମନତିରେ ମ୍ନା ଧାତୁ, ମନତିରେ କୋଉ ଧାତୁ ମ୍ନା। ତିଷ୍ଠତି ଇତ୍ୟତ୍ର ଲୁଟି ତିଷ୍ଠିଷ୍ୟତି, ଏଡା ମିଷ୍ଟେକ୍ ପିଲେ। ତିଷ୍ଠତିରେ ଲୁଟ୍ ଲକାରେ ସ୍ଥାସ୍ୟତି, ହେଲେ କଣ ରୂପ ହଉଛି ସ୍ଥାସ୍ୟତି, ତେଣୁ ଦିଟାକ ମିଷ୍ଟେକ୍ ଅଛି, ବୋଥ ଆର ରଙ୍ଗ। ତେଣୁ ଆନ୍ସର ଦେଖିବାକୁ ହେଲେ ସେକେଣ୍ଡ ଟା ପିଲେ ହେଇଯିବ, ଏଟା ବି ଅଛି ସେକେଣ୍ଡ ଅପସନ, ସେଇଟା ହିଁ ଆନ୍ସର ହବ। କ ଖ ଉଭୟଥା ଅସାଧୁ, ଏଇଟା ହିଁ ଆନ୍ସର ହବ, କ ଖ ଉଭୟଥା ଅସାଧୁ। ବର୍ତ୍ତମାନ ନେକ୍ସଟ ଦେଖିବା ସାଧୁ ଉତ୍ତରମ୍ ଚିନୁତା, ପିଲେ ପୁଣି ଦେଖିବା କୋଉଟା ଠିକ ଉତ୍ତର ତାକୁ ଆମେ ବାଛିବା। ସାଧୁ ଉତ୍ତରମ୍ ଚିନୁତା, ଏଠି ପ୍ରଥମେ ଦେଲା ଦେଖ ପିଲେ ଭାସ ଧାତୋ ଲଟି ଭାସତି ରୂପମ୍ ଭବତି, ଭାସ ଧାତୁର ପିଲେ ଲଟ୍ ଲକାରରେ ଭାସତି, ଏଟା କେବେ ହୁଏନି। ଆକ୍ଚୁଆଲି ଭାସ ଧାତୁଟା ପିଲେ ଆତ୍ମନିପଦୀ ଧାତୁ, ତେଣୁ ତାର ରୂପ ହୁଏ କଣ ଭାସତେ, ଯେମିତି ପିଲେ ସେବ ଧାତୁର ସେବତେ, ସେଇଭଳି ଯେମିତି ଏଦ ଧାତୁର ଏଧତେ, ଭାସ ଧାତୁର ସେଇଭଳି ଭାସତେ। ଛାତ୍ର ସମୀଚୀନମ୍ ଭାସତେ, ପିଲାଟି ଭଲ ଭାବରେ କହୁଛି, ଏଣୁ ଭାସ ଧାତୁଟା ସବୁବେଳେ ଆତ୍ମନିପତି, ତାର ପରସ୍ମିପତି ହେବ ନାହିଁ, ତେଣୁ ଭାସ ଧାତୁ ହେଲାଟି ଭାସତି, ଏଇଟା ପିଲେ ମିଷ୍ଟେକ୍, ଭାସତେ। ଏତ ଧାତୁ ହେଲାଟି ଏଧତେ, ଠିକ ଅଛି, ଏତ ଧାତୁର ଲଟ ଲକାରେ କଣ ହଉଛି ଏଧତେ, ତେଣୁ ସେକେଣ୍ଡ ଟା ଠିକ, ତେଣୁ ଆନ୍ସର ହବ କ ଅସାଧୁ ଖ ସାଧୁ, ପିଲେ ସେକେଣ୍ଡ ଟା ଆନ୍ସର ହେଇଯିବ କ ଅସାଧୁ ଖ ସାଧୁ। ଯୋଉମାନେ ସେକେଣ୍ଡ ଉପରେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ, ପିଲେ ଯୋଉମାନେ ସେକେଣ୍ଡ ଉପରେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର କରେକ୍ଟ। ନେକ୍ସଟ ଦେଖିବା ରୁଟ ଲକାର ସିଏ ସାଧୁ ଉତ୍ତରମ ଚିନୁତା, ପିଲେ ରୁଟ ଲକାର କୋଉଟା ଠିକ ଉତ୍ତର ବାଛିବା, ପିଲେ ପଚତି ପଚିଷ୍ୟତି, ମିଷ୍ଟେକ୍, ପକ୍ଷତି ହେବା କଥା, ପଚତିର ଭବିଷ୍ୟତରେ କଣ ହେବା କଥା ପକ୍ଷତି ହେବା କଥା, ଏଠି ପଚିଷ୍ୟତି ଦେଇଛି, ତେଣୁ ଏଟା ମିଷ୍ଟେକ୍। ତାପରେ ଆସିଲା ବହତି, ପିଲେ ରୁଟ ଲକାରେ ବକ୍ଷତି, ଏଇଟା ଠିକ ଅଛି, ବହତିର ଭବିଷ୍ୟତ ଭାବରେ ବକ୍ଷତି, ତେଣୁ ଆନ୍ସର ହେଇଯିବ କ ଅସାଧୁ ଖ ସାଧୁ। ଲାଷ୍ଟ ପିଲା ଆନ୍ସର, ଲାଷ୍ଟ ଆନ୍ସର ହେଇଯିବ କ ଅସାଧୁ ଖ ସାଧୁ। ତେଣୁ ବହୁତ ସ୍ଵାଗତିକା ରୁଜିସ୍ମିତା, ବୀଣାପାଣି, ମଧୁସ୍ମିତା, ସତ୍ୟବତୀ, ପିଙ୍କି, ମନିକା, ଚନ୍ଦ୍ରକାନ୍ତି, ଏ ସମସ୍ତେ ପିଲେ କ୍ଲିକ କରିଛନ୍ତି ଠିକ ଆନ୍ସର ଉପରେ, ତେଣୁ ସେମାନଙ୍କୁ ସମସ୍ତ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ। ନେକ୍ସଟ ପିଲେ ଦେଖିବା ସାଧୁ ଉତ୍ତରମ୍ ଚିନୁତା, କ୍ରୀଣାତି ଇତି ତନାଦି ଗଣିଆ ରୂପମ୍ ବର୍ତ୍ତତେ, ମିଷ୍ଟେକ୍, ପିଲେ ଯୋଉଟା କ୍ରୀଣାତି ହେଲେ କ୍ରାଦି ଗଣ ହେଲା, କ୍ରୀଣାତି ହେଲେ କୋଉ ଗଣ ହେଇଯିବ କ୍ରାଦି, ଏଠି ଦିଆଯାଇଛି ପିଲେ ତନାଦି ବୋଲି, ତେଣୁ ଏଇଟା ମିଷ୍ଟେକ୍ ହେଇଗଲା। ଦଦାତି ଇତି ଜୁହୋତ୍ୟାଦି ଗଣସ୍ୟ, ଠିକ, ପିଲେ ଦଦାତି ପିଭେତି ଜୁହୋତି ହେଲା, ଏଗୁଡିକ ସବୁ ଜୁହତ୍ୟାଦି ଗଣର ରୂପ, ତେଣୁ ଏଇଟା ଠିକ ଅଛି, ତେଣୁ କ ଅସାଧୁ ଖ ସାଧୁ ସେକେଣ୍ଡ ଟା ହେଇଯିବ ଆନ୍ସର। ଯେଉଁମାନେ ସେକେଣ୍ଡ ବି ଉପରେ କ୍ଲିକ କରିଥିବେ ସେମାନଙ୍କୁ ଆନ୍ସର ଦିଆଯାଇଥିବ, ମାର୍କ ସେମାନଙ୍କୁ ଦିଆଯାଇଥିବ। ବର୍ତ୍ତମାନ ନେକ୍ସଟ ପୁଣି 16 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ ଉପରେ ଆମେ ଚର୍ଚ୍ଚା କରିବା। ଅୟଂ ଧାତୁ ଏତେଷୁ ଭିନ୍ନ ଭବତି, ଏମାନଙ୍କ ଭିତରେ କୋଉଟା ପିଲା ଅଲଗା ତୁମେ ବାଛିବ। ପଚାତି, ୟେସ୍, ପଚାଦି ଗଣର ପିଲେ ପଚାତି ପଚାତ ହବଛନ୍ତି। ବୋ ଧାତି, ପିଲେ ଧାତୁଟା ହଉଛି ବୁଧ, ମୁଁ ତୁମକୁ କହିଥିଲି ପଚାଦି ଗଣ ହେଲେ ଉଡା କଣ ହେଇଯାଏ ଓ ହେଇଯାଏ, ତେଣୁ ବୋଧତି ଏଟା ବି ପଚାଦି ଗଣ। କର୍ଷତି, କର୍ଷତିରେ ପିଲେ କୃଷ, ତେଣୁ କୃଷର ରୁଡା ଅର୍ ହେଇକି କଣ ରୂପ ହେଲା କର୍ଷତି, ତେଣୁ ଏଇଟା ଭାଦି ଗଣ, ତେଣୁ ଏଇ ତିନିଟା ଏକ କୋଉ ଗଣ ଭାଦି ଗଣ। କିନ୍ତୁ ଲିଖତି, ଏଟା ହେଲା ତୁଦାଦି ଗଣ, ଯଦି ଭାଦି ଗଣ ହେଇଥାନ୍ତା ଲେଖତି ହେଇଯାଇଥାନ୍ତା, ଲିଖରେ ଯୋଉ ଇ ଅଛି ଭାଦି ଗଣ ହେଇଥିଲେ ଏ ହେଇଯାଇଥାନ୍ତା, ତେଣୁ ଆନ୍ସର କୋଉଟା ହବ କ, ଆନ୍ସର ହବ କ ଲିଖତି, ପିଲେ ଲିଖତିଟା ଏମାନଙ୍କ ଅପେକ୍ଷା ଅଲଗା, ତିନିଟା ଭାଦି ଗଣର କିନ୍ତୁ ଲିଖତିଟା ହେଲା ତୁଦାଦି ଗଣର। ଏଇ ସ୍ଥାନରେ ବହୁତ ପିଲାମାନଙ୍କୁ ମୁଁ ଦେଖୁଥିଲି ମିଷ୍ଟେକ୍ କରିଥିଲେ,
তথাপি বহুত পিলা করেক্ট আনসার করছেন, যেমিতি জাহ্নবী, রুজুস্মিতা ইত্যাদি, এবং সীমা, স্বাগতিকা, এ সমস্তে ক্লিক ঠিক করছেন। বর্তমান দেখিবা, সাধু উত্তরম চিনুতা, বলে সাধু উত্তরম চিনুতা, জহি ইত্যত্র যহ ধাতুহু বর্ততে, বলে দেখিবা জহি ইত্যত্র যহ ধাতুহু বর্ততে, মিস্টেক, গতকালি মু কইছি, বলে হন ধাতুর জহি হুয়ে, হন ধাতুর লোট লকার মধ্যম পুরুষ একবচন, মধ্যম পুরুষ একবচন জহি, হন্তু হতাম ঘ্রন্তু, জহি হতাম হত, হনানি হনাব হনাম, তুমি জহি কোথায় হচ্ছে লোট লকার মধ্যম পুরুষ এক বচনম, এটি লেখা হয়েছে জহ ধাতু, তোমাদের মিস্টেক কি হলো, অধিত্য প্রাত ধাতু, এটা ঠিক আছে, অধিরে পিল অধাতু লোট লকার, অত্তু অতাম অদন্তু অধি, তুমি ক সাধু খ সাধু, সেকেন্ড আনসার হয়েছে, সেকেন্ড উপরে যেমন ক্লিক করতে সে আনসার করেক্ট। তারপরে সাধু ইগ্মম চিনুতা, পিলে কোড়ে ঠিক আছে তাকে আমি বাছিবা, চিনতি চিনবন্তি, হেলা পিলে চিনোতি বহুবচন হচ্ছে চিনবন্তি, ঠিক আছে চিনোতি চিনতা চিনবন্তি, জুহোতি জুহতি, এটা বি ঠিক আছে, জুহোতি জুহতা জুহতি, দদাতি দদন্তি, মিস্টেক, অস্তি অসন্তি ন অসন্তি, সন্তি হবা কথা, অস্তি সহ সন্তি, তোমার আনসার যে ফাস্ট কো আউ খ, আনসার যে ফাস্ট কো আউ খ, সেইভাবে লাস্ট বর্তমান দেখিবা, বলি সাধু ইগ্মম চিনুতা, কোটা ঠিক দেখিবা, পিবতি পাশ্যতি, ঠিক আছে, তিষ্ঠতি স্থাস্যতি, জিগ্রতি গ্রাস্যতি, এলা পিলে জয়তি টা ভুল, এলা জয়তি টা কোন হইছে পিলে, এলা জেস্যতি, এলা জেস্যতি, জয়তি টা জেস্যতি, নি এলা নয়তি নি ধাতু, নেস্যতি ভি ধাতু, ভ্যাস্যতি, সেটা জয়তি রে জি ধাতু, তো জি ধাতুর ভবিষ্যৎ কালে জেস্যতি বলে রূপ হবে, তবে এটি আনসার হব ক খ আউ গ কখ আউ গ আনসার হয়ে যাবে, যে মানে ফার্স্ট উপরে ক্লিক করছেন সরি, এলা যে মানে পিলে ক খ গ গুড়ে পিলে তিন নম্বর থার্ড আনসার, ধন্যবাদ, এলা পিলে আনসার হয়ে যাবে থার্ড টা ক খ গ, তনু সি উপরে বহুত পিলা মানে ক্লিক করেছে, তনু মেজরিটি সি উপরে আছে, তনু সি টা হি আনসার হবে, এইভাবে ভাবরে দেখিবা নেক্সট কোশ্চেন, সাধু ইগ্মম চিনুতা, পিলে পচতে পচন্তে, ঠিক আছে পচতে এক বচন, পচতে পচেতে পচন্তে, কুরুতে কুর্বন্তে, মিস্টেক আছে, পিলে কুরুতে কুর্বাতে কুর্বতে, বহু বচন রে কুরুতে কুর্বাতে কুর্বতে, ন লাগিব নাহি, কুর্বন্তে ন লাগে, পশ্যতে পশ্যন্তে কিছু রূপ হুয়েনি, হেলা পিলে পশ্যতে হি হুয়েনি, সবুলে পশ্যতি হুয়ে, তার আত্মনিপতি নাহি, হেলা তারপরে সেবতে সেবন্তে, ঠিক আছে, পিলে ক আউ ঘ, তোমার ফার্স্ট আইজ মার্কস ক আউ ঘ উপরে বহুত পিলা স্বাগতিকা, প্রিয়ঙ্কা, সন্ধ্যা, ইতিশ্রী সমস্ত আনসার করছেন ফার্স্ট উপরে দিয়েছেন ক আউ ঘ, সেমান আনসার করেক্ট। নেক্সট দেখিবা সাধু উত্তরম চিনুতা, পচ ধাতু পাকার্থে ভবতি, ইয়েস, পিলে পচ ধাতু পচ পচ পাকে, পচ ধাতু রোষেই করিয়া পাক মানে রোষেই করিয়া, ভুজ ধাতু ভয়ার্থে, মিস্টেক, ভোজনার্থে, ভুজ ধাতু পিলে ভোজনার্থে বাগতাড়ি ভয়ার্থে লেখা আছে, তুমি পিলে ক সাধু খ অসাধু, তবে এটি বর্তমান লাস্ট হয়ে যাবে আনসার, ক সাধু খ তস্য সমীচীন ব্যাখ্যা নিকরতি, কারণ ক খ উভয় তা সাধু হই পারিবনি, বা ক খ উভয় তা অসাধু হই পারিবনি, কারণ গোটে ঠিক, ক সাধু খ তস্য সমীচীন ব্যাখ্যা করতে হই পারিবনি, ক সাধু খ তস্য সমীচীন ব্যাখ্যা না করতি, আনসার হচ্ছে ডি, ডি উপরে যে মানে ক্লিক করছেন সমানকার আনসার করেক্ট। নেক্সট দেখিবা এতদ ইগ্মম সমীচীনম অস্তি, পিলে এই যুগ্মটা ঠিক আছে, বৃত বর্ততে, বৃদ্ধাত্র বর্ততে হচ্ছে, ঠিক আছে, পিলে ক্ষিক্ষয়তি নিনয়তি, ঠিক আছে, পিলে জি জয়তি কৃষ্কর্ষতি, এটা বি ঠিক আছে, পিলে শ্রু শুণতি, পিলে মনে রাখিথিবা শ্রুটা হচ্ছে হর্ষৌকারান্ত ধাতু, কিন্তু যেতবেলে পিলে রূপ হয়ে যায় সেই সময় পিলে রু হইকি রূপ হয়ে শুণতি, তখন চারিটা আগ ঠিক, তবে আনসার হব ক খ গ ঘ, পিলে চারিটা ক ঠিক, তোমার আনসার হয়ে যাব ক খ গ গ, রুজিস্মিতা, নর্মদা, বর্ষা, নিরূপমা, রিঙ্কি, সমস্ত আনসার করেক্ট। শ্রুটা পিলে কৌ গণর, একচুয়ালি শ্রুটা পিলে ভ্রাতৃ গণ, ধন্যবাদ, পিলে পরীক্ষার যদি কেবে পড়িব স্যার শ্রুটা কৌ গণ না ভ্রাতৃ, তে ভ্রাতৃ গণ হলে মঝিরে কেমিতি ন শুভিলা না, পিলে ভ্রাতৃ গণ হলে মধ্য সেথিরে স্নু বিকরণ হুয়ে,
ହେଲା ଶ୍ରୁଟା ଭାତି କଣ ହେଲେ ମଧ୍ୟ ସେଥିରେ କଣ ବିକରଣ ହଉଛି, ଶ୍ରୁଣୁ ବିକରଣ ହଉଛି, ତେଣୁ ଶୃଣ ଅତି ଭାତି ଗଣ୍ୟ ବୋଲେ ଏଇଭଳି ଭାବରେ ସବୁ କୋଶ୍ଚିନ ଗୁଡିକ ତୁମମାନଙ୍କୁ ଦିଆଯାଇଥିଲା, ଯୋଉ ଗୁଡିକ ସବୁ ହେଲା ଷ୍ଟେଟମେଣ୍ଟ କୋଶ୍ଚିନ, ଏବଂ ଏ କୋଶ୍ଚିନ ବହୁତ ପିଲାମାନେ ଭଲ ରେଜଲ୍ଟ କରିଛନ୍ତି, ଯୋଉମାନେ ଭଲ ରେଜଲ୍ଟ କରିଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ ଅନେକ ଅନେକ ପିଲେ ଧନ୍ୟବାଦ। ଏଇଭଳି କୋଶ୍ଚିନ ଗୁଡିକ ଯଦି ପ୍ରିପାରେସନ ଆମେ କରିବା ତେବେ ନିହାତି ଭାବରେ ଆମେ ଯୋଉ ହେଲା ଯୋଉ ଲକ୍ଷ୍ୟ ନେଇକି ଯାଉଛନ୍ତି ସେ ଲକ୍ଷ୍ୟ ଆମର ପରିପୂର୍ଣ୍ଣ ହବ। ତେବେ ବର୍ତ୍ତମାନ ପିଲେ ଦେଖିବା